অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে বাস, এই বুড়িটা তো হেভি ইংলিশ বলে। এই বুড়ি কাকে বলছো? হ্যাঁ বুড়ি কাকে বলছো? আর একবার যদি বুড়ি বলেছো না, তাহলে কিন্তু আমার মুখ চলবে না, হাত চলবে। এটা কে রে? এই সুন্দরী, তোর ঠামি এরকম গুন্ডা নাকি রে? কিন্তু ফোনে যখন কথা বলেছি তখন তো বুঝতে পারিনি, এখন তো সামনে দেখে ভয় করছে। তেজি বুড়ি, আবার বুড়ি। আচ্ছা তুমি তো বলেছিলে আমার সাথে ডেটে যাবে। ওই দেখ সুন্দরী, সেই কবে বলেছি তোর ঠামির সঙ্গে ডেটে যাব ঠিক মনে রেখেছে। বাবা কি ব্রেন রে! আর তোকে দেখ, আজ একটা কথা বললে কালকে ভুলে যাস। বাংলার পাঁচের মতো মুখটা করে রেখেছিস কেন? শেষ কথা বলি, শেষ কথা বল। কি ফিসফিস করে বলছো বলো তো জোসরামাসি? না বলছি যে এই বুড়ির সঙ্গে আমি কোনোদিন ডেটে যাব না। যখন আমার ঠাম্মিকে কথা দিয়েছো ঠাম্মিকে নিয়ে ডেটে যাবে, তখন তোমাকে ঠাম্মির সাথে ডেটে যেতেই হবে। বলছি আমি কিছুতেই যাব না ওই বুড়ির সঙ্গে ডেটে। এই বলছি না বুড়ি বলবি না? সেই বুড়িকে বুড়ি বলবো না তো কি ছুরি বলবো? আর এই সুন্দরী কি রে, এতদিন তো খুব জোসনামাসি জোসনামাসি করতিস, এখন যেই ঠাম্মিকে পেয়ে গেলি অমনি ঠাম্মির সাইড নিয়ে নিলি, তাই না? আমার মেয়েটা এরকম, ঠাম্মিকে ছাড়া কিচ্ছু বোঝে না। ঠাম্মি ওর জগৎ, আর ওর ঠাম্মিও সেরকমই, নাতনিকে ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু নাতনি নাতনি আর নাতনি। আমার নাতনির মতো আর একটাও মেয়ে আছে নাকি এখানে? জানি মা, আর বলতে হবে না। এই সুন্দরী, এবার বলতো কেমন আছিস তুই? মা ভালো আছি মা, তুমি কেমন আছো? আমার আর কি চলে যাচ্ছে।